দুপুরের সূর্য দেখতে দেখতে ঝরে, মিষ্টি আলোর পরশ নিতে নিতে অন্ধকার হল, স্বপ্ন দেখতে দেখতে দুঃস্বপ্ন এল। আমার জানের উপর হামলা দিনকে রাত বানি, আমার প্রাণের মাঝে নিপীড়ন সাপুচ্ছ শুয়ে শুয়ে। যাহারা গহনার নৌকার নাবিক গ্রাম্যতায় এখনো, গ্রাস নালীর গ্রাস দেখে গা ঝিমঝিম করে তখনো। আমার জানটা অসহায় অবলা, সোজা মানুষ, তাহারই কপালে জুটেছে গৃহবন্দীর ভানস। যেমনই বলে যারা, যেমনই দেখায় যারা, তেমনই পেতে চায় ওরা, তেমনই দেখতে চায় ওরা। ওরা পুরুষ শাসনের পুরুষ সেজেছে এই শঙ্খ তীরে, যেন উগ্র জাতীয়তাবাদ উগ্র স্বরে এই ইন্দ্রিয় পরে। আমার প্রাণের মৌনতায় জোটে সেই ইন্ধন, আমার জানের স্নিগ্ধতায় বাড়ে তাদেরই মন। বন্দী এ গৃহবন্দী, আবার এই ধরাতে এই কক্ষপথে এই সময় এই যুগে ইহলোকে লৌহ ইস্পাত পথে, আমি বিদ্রোহ করিব না, আমি নজরুল সাজিব না, লৌহ কপাট ভাঙতে বলব না, লোহার বেড়ি ছিঁড়তে বলিব না। ওরা দেখিবে প্রেমের আলো, ওরা দেখিবে ভালোবাসার আলো, ওরা দেখিবে স্নিগ্ধতার আলো, ওরা দেখিবে সভ্যতার আলো। ওরা যদি বুঝিবে মনুষ্যত্বের মন দিয়ে, ওরা যদি দেখিবে ইমানের চোখ দিয়ে, গোড়ামির অহমিকায় যদি অন্ধ হতে যায়, ঠেকাব না তারে যাক যত দূর চলে যায়। শোনাব একটি কথা, অনেক দেরি করেছ, বোঝাব একটি বিষয়, অনেক দূরে এসেছ। ফেলে আসা সোজা পথের সুখের জীবন ভেঙ্গে তসনস করিবে ওদের ভণ্ডামের এই ক্ষণ। গুমোট বাধা থমথমে চারিদিক, কোথাও কোনো বাতাস নেই, শান্ত সমুদ্র, ব্যবসা গরম, অবলার মুখ বন্ধ, ধোঁয়া ধোঁয়া দৃষ্টি, পাল খোলা নৌকা, পাখিদের কলরব, এই বুঝি অবলা মুখ খুলল, এই বুঝি শান্ত সমুদ্র অশান্ত হলো।